মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কানাই আমাদের প্রভু, আমাদের নারায়ণ, মানে কানাইয়ের সান্নিধ্যে থাকার জন্যই আমরা ঋষিরা গোপিনী রূপে জন্ম লাভ করেছি। কিন্তু তুমি এত নিশ্চিত হয়ে কি করে বলতে পারো? স্মরণ করো, শঙ্খচূড় যখন আমাদের চারজনকে ধরে আনলো, তারপর কানাই এলো, আমাদের সবাইকে রক্ষা করে ছাড়িয়ে নিয়ে গেল। আর তারপরে ঋষিদের এই মন্ত্র জপ, আর তারপর হঠাৎ করে কানাই এরভাবে চলে যাওয়া। না, আমাদের প্রভু এমনি কোথাও যাননি, বরং আমাদের তপবলের স্বর শুনে সেই দিকেই যাচ্ছেন। এর অর্থ হলো উনি কংসের কাছে যাচ্ছেন। কংস? কংস? এর অর্থ হলো এটাই যে আমাদের তপবলি আমাদের প্রভুর জন্য সংকট হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা আমাদের প্রভুর জন্য সংকট হতে পারি না। আমাদের কিছু করতে হবে, আমাদের ওনাকে রক্ষা করতে হবে, ওনাকে বাঁচাতে হবে। হ্যাঁ, যার ব্যাপারে দুই মোবাইল হয়েছিল অবশ্যই আসবে। কোথায় লুকিয়ে আছো ছলনাকারী? আসছো না কেন? এমন পবিত্র ধ্বনি, এমন নির্মল আহ্বান, আমি নিজেকে কি করে আটকাবো? আমাকে যেতেই হবে হৃদয় থেকে ডাকা পবিত্র ধ্বনির কাছে। এই তপবল, এসব কি হলো? মনে হচ্ছে আমার কিছু ভুল হচ্ছে, মন্ত্র উচ্চারণের ধ্বনি তো এখন ওই দিক থেকে আসছে। তাহলে আমি এই দিকে কেন যাচ্ছিলাম? চোখ খোলো গোপিনীরা। প্রভু, তোমরা আমাকে কত যুগ ধরে ডাকছো, আমাকে ভক্তি করছো, যে আমাকে ভালোবাসা, শ্রদ্ধা আর এমন ভক্তি মনে ডাকে, আমি তার ডাকে সব সময় সাড়া দিই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।